আমার বাচ্চার অনেক শাস্তি দিছে, কত শাস্তি দিছে দিছে। আমার পোস্টমর্টম করে আমার মেয়েদের অনেক শাস্তি দিছে। আমি এই কিছু বলি না, আমি ওর পাশে চাই, আমি এই রায় মানি না। আমার সন্তান গেছে আমি বুঝি, আমার সন্তান নাই বুকে আর ও বিচার বেঁচে থাকবো। আমি বাঁচি মানি না, আমি এই বিচার, আমি এই বিচার মানি না। আমার এই বাচ্চাটা যে কষ্ট দিয়ে মারছে, এই করছে, এই বাচ্চার কষ্টের বিনিময়ে কি এই বিচার হয়? আমার বাচ্চার অনেক শাস্তি দিছে, কত শাস্তি দিছে দিতে। আমার পোস্টমর্টম করে আমার মেয়েদের অনেক শাস্তি দিছে। আমি এই বিচার মানি না, আমি ওর পাশে চাই, আমি ওর পাশে চাই। আমার সন্তান গেছে আমি জানি কিরকম লাগে, আমার কিরকম কষ্ট হইতেছে আমি বুঝতেছি, কেউ তো বুঝতেছে না। যত তো উচিত ছিল বাঁশি রায়, সে এখন তো বাঁশি রায় দিতে পারতো, সে বাঁশি রায় দেয়নি কেন? সে এই রায় দিছে, আমি এই রায় মানি না। আমার সন্তান গেছে আমি বুঝি, আমি আর কারো কাছে যাব না বিচারের জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও যাব না, আমি কোনো কোর্ট কাছেরও দৌড়াব না। তারা যদি সঠিক বিচার না করতে পারে, ন্যায় বিচার যদি না দিতে পারে, তারা চাইরা দিক, আমার সন্তানের বিচার আমি করবো। আমার সন্তান গেছে, কারো সন্তান যায় নাই, তারা কিভাবে বুঝবো কষ্ট কতটা লাগে? আমার কষ্ট লাগতেছে আমি বুঝতেছি, আমি এই বিচার মানি না। তারা যদি কোনো বিচার না করতে পারে, তারা চাইরা দিক, আমার বিচার আমি করি। এত পাশি হওয়ার দরকার, জনগণ গেলে মুখে মুখে বলে আর পাশি হোক আর পাশি হোক, তাহলে কেন আর পাশি দিল না? আজকে কেন আর পাশি দিল না? কই অত পাশি হইল না? সবাই বলে আর পাশি হোক, পাশি হইব, ওর পাশি দিব, কিন্তু কোর্ট কাছারি রায় দিল তার পাশি না। সে তো বাইচেই থাকবো কোর্টের ভিতরে, আজীবন বাইচে থাকবো না। আমার সন্তান নাই বুকে আর ও বিচার বাইচে থাকবো। আমি বাঁচি মানি না, আমি এই বিচার, আমি এই বিচার মানি না। আমার সন্তান নাই আমি বুঝতেছি কিরকম লাগতেছে। আমি ক্যান্ডারিয়া সাধনা এলাকায় নতুন 3 তারিখে ভাড়া গেছি, জানুয়ারি 5, 1, 19-এ আমার মেয়েটার করা দর্শন করে 3 তালাতে বারিন্দা দিয়ে পালায় ময়রা পালায়। আমার মেয়েটার মারকে অনেক নিজভাবে মারছে, অনেক খারাপভাবে মারছে। ওরা পোস্টমর্টমকে রিপোর্ট টাকা দেওয়ার রিপোর্টে বলেছে, আমি করে দেখা তার মেয়ে নিজে সাক্ষী দিছে যে আমার বাবা বাচ্চাটারে গুলি করে নিয়ে আসছে। এরপর তার কোনো সাক্ষী লাগে না, এরপর তার কোনো, ওর মেয়ে নিজে সাক্ষী দিছে আমার বাচ্চাটা নিয়ে আসছে, আমার বাবা বাচ্চাটা দিয়ে আসতে বলছে, বাবা দিয়ে আসে নাই, আর বড়ি দিয়ে কূপ দিব এই ভয় দেখে ঘরের গেট লাগাই দিছে। তারপর কিছুক্ষণ পর আমার বাচ্চাটা অনেকক্ষণ কান্না করছে, এরপর আর কান্না করে না, শব্দ পায় না, ওই মেয়েটা বলছে। তারপরে আর বাবা বারিন্দা দিয়ে পালাই দিছে। এরপর তার কোনো সাক্ষী দরকার নাই, এলাকার মানুষ সাক্ষী দিছে, হ্যাঁ বাচ্চাটার এইখান থেকে পালানো হয়েছে, সবই সাক্ষী হয়েছে। তাহলে এই বিচার হয়? এই সাক্ষীর পরে কি এই বিচার হয়? ওর তো ফাঁসি হওয়ার দরকার, তারপর তোর ফাঁসি দিল না। ওর নাম নাই ছিল, ওর ফাঁসি ওই ক্যান্ডারিয়া সাধনা। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ইদ্রিস ব্যাপারী। স্বামী কি করে? স্বামী যুগালু কাজ করতো আগে, এখন সাইনবোর্ড লাগে, সাইনবোর্ড কমপ্লিট করে দেয়, জায়গা জায়গায় নিয়ে সাইনবোর্ড লাগে। আপনার নাম কি? আমার নাম রাজিয়া সুলতান। এর আগেও তো আপনি এই জায়গায় এসেছেন? হ্যাঁ, আমি এই জায়গায় আরো 2 বার আসছি, 2-3 বার আসছি। আমি এক বিচারের জন্যই আসছি, ফাঁসি চাই আমি।